Hello, assalamualaikum viewers. I'm Papia blogger. Welcome back to my channel. আজকে নিউ টিপ ব্লগ নিয়ে আমি এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে পটল আলু ইলিশ মাছ। তো আজকে আমি পটল আলু দিয়ে একটি ইলিশ মাছের তরকারি করব। খুবই নরমাল একটি তরকারি কিন্তু খুবই সুস্বাদু একটি তরকারি। আর ইলিশ মাছ তো এমন একটি মাছ আপনি যেভাবে রান্না করেন সেভাবে খুবই মজা হয় সুস্বাদু হয়। তো আজকে আমি এই রেসিপিটা কিভাবে করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিতে খুবই সামান্য কিছু মশলা দিয়ে আমি রান্না করব, কারণ এই তরকারিটা বেশি মশলা দিলে ভালো লাগে না। হালকা মশলা দিয়ে এই তরকারিটা রান্না করা হয়। তো আমি কিভাবে রান্না করি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন রান্নায় ফিরে যাই। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে আমি নেড়ে নিব। লবণ দিয়ে দিলাম আমি। এখন লবণ দিয়ে আমি হালকা করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশি ব্রাউন হবে না, এটা তরকারি যেহেতু এটা হালকা করে এক মানে এটা 30-40 সেকেন্ডের মধ্যে ভেজে নিলে হবে যেন পেঁয়াজটা কাঁচা না থাকে। আমি হালকা করে ভেজে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, কারণ এখানে আমি একটু মশলা অ্যাড করবো। এর জন্য পানি এক দিলে কী হয় মশলাগুলো একটু পুড়ে যায় না, এই জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু মরিচ গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো দিলাম। এখানে আমি কোনো প্রকার জিরে ইউজ করবো না। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ইলিশ মাছের তরকারিতে কখনোই আমরা মানে জিরে ইউজ করি না, সেটা ভাজা জিরে গুঁড়ো হোক আর কাঁচা জিরে গুঁড়োই হোক। এটা যত কম মশলা দিয়ে আপনি তরকারিটা রান্না করবেন খুবই সুস্বাদু হয়। আর ইলিশ মাছের থেকে যে সুন্দর একটা গ্রান বের হয় সুস্বাদু, এই জন্য ইলিশ মাছের যে আমরা ইলিশ বলে থাকি। তো মশলাগুলো আমরা একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি আমার পটল আলু দিয়ে দিলাম। এখন মশলার সাথে একটু এই সবজিটাকে কষিয়ে নিব। যে কোনো তরকারি আমরা যেটা সবজি দিয়ে রান্না করি মশলার সাথে সবসময় একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবজির ভিতরে মশলাগুলো সুন্দরভাবে সেটা ঢুকে যায়। মশলার কোনো মানে অনেকে তরকারিতে দেখা যায় যে আলুর ভিতরে লবণ থাকে, লবণ টেস্ট পাওয়া যায় না, মশলা টেস্ট পাওয়া যায় না, সবজির ভিতরে থাকে না, কারণ তারা মশলাটা কষিয়ে নেয় না, পানি দিয়ে দেয় সাথে সাথে। এই জন্য সবসময় সবজি মশলার সাথে কষিয়ে নেবেন। এই যে আমার মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে পরিমাণ পানি দিয়ে দিব, বেশি পানি লাগবে না, জাস্ট যতটুকু দরকার হয় আমার তরকারিতে। আর এই তরকারিটা কিন্তু একটু ঝোলঝোল হবে, এই পটল আলু তরকারি যত ঝোলের হয় ততই ভালো লাগে। একেবারে আবার একেবারে বেশি পানি দিবেন না, যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকুই দিবেন, বেশি ঝোল তরকারি আবার ভালো লাগে না। এখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখেন আমার 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আমি ঢাকনা উঠিয়ে দিলাম। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ের জন্য আমি মাছগুলো দিয়ে দিব, কারণ মাছের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে। এর জন্য যখন তরকারিটা পানিতে বড় কিসে পড়বে তখন আপনারা মাছগুলো দিয়ে দিবেন। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি।
কাঁচা মরিচ দিয়ে দিলাম। তা সেগুলো একটু ভালোভাবে পানির সাথে আমি দিয়ে দিলাম, একটু ভালোভাবে নেড়ে আমি তারপর একটু ঢাকনা দিয়ে দিব। আর মাছের যে ফ্লেভারটা আছে এটা আমার এখন পুরো তরকারিতে ঝরে যাবে, ঘ্রাণটা পুরো ছড়িয়ে যাবে ইলিশ মাছের। আমি আস্তে আস্তে করে নিয়ে দিচ্ছি মাছগুলো, আর বেশি নাড়ার প্রয়োজন নেই। এখানে তরকারিটা হতে আর বেশি টাইম লাগবে না। আমি এখন ঢাকনা দিয়ে দিলাম, এখন যা 5-6 মিনিট লাগবে আমার। চুলার আঁচটা আমি মাঝারি রেখেছি, এই যে দেখুন এই পর্যায়ে আমি মাছটা দিয়েছি, যতটুকু ঝোল রেখে আমি এই পর্যায়ে মাছটা দিয়েছি। আর 5-6 মিনিট রাখলে আমার তরকারিটা হয়ে যাবে, আর তরকারিটা একটু হালকা ঝোল থাকবে, তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়। রান্না কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ।